হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি সিম্পল ইন্টারেস্টের লাস্ট ক্লাস করাবো, ওকে, অর্থাৎ 6 নম্বর ক্লাস। এর আগে অলরেডি 5টা ক্লাস হয়ে গেছে। তোমরা যারা আগে ক্লাসগুলোকে দেখোনি তারা দেখে নাও, তাহলে কি হবে বলো তো, পরীক্ষার সময় কোনো অঙ্ক তোমাদের ছেড়ে আসতে হবে না। যদি তোমরা প্রথম ক্লাস থেকে আজকে এই লাস্ট ক্লাসের শেষ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক খাতার মধ্যে লেখো এবং সেটাকে সময় মতন প্র্যাকটিস করো, ওকে। চলো তাহলে খাতা পেন নিয়ে রেডি হও, শুরু করবো আজকের ক্লাস, সরল সুরে 6 নম্বর ক্লাস, ওকে। আজকের ক্লাসের প্রথম অঙ্ক এবং পুরো সিরিজের 51 নম্বর কোশ্চেন কি বলছে, দুটি ভিন্ন ব্যাংকে পৃথক বার্ষিক সুদের হারের জন্য 200 টাকার 3 বছরে সুদের পার্থক্য হচ্ছে 60 টাকা, তবে ব্যাংক দুটোর মধ্যে সুদের হারের পার্থক্য আমাকে জিজ্ঞেস করেছে, ওকে, এটাকে সলভ করতে হবে। তাহলে এখানে বলো প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল হচ্ছে আমার এখানে 200 টাকা, মানে আসল হচ্ছে 200 টাকা, ওকে। সময় কত, না টাইম হচ্ছে এখানে 3 বছর, ওকে। আর কি বলেছে, আর সুদের পার্থক্য দিয়ে দিয়েছে, তার মানে একটা ব্যাংকে ব্যাংকে যদি I1 সুদ হয় আর একটা ব্যাংকে যদি I2 সুদ হয় তাহলে এই দুটোর পার্থক্য হচ্ছে 60 টাকা, এটা আমাকে বলে দিয়েছে। বের করতে কি বলেছে, বের করতে বলেছে R1 - R2, অর্থাৎ দুটো ব্যাংকে সুদের পার্থক্য আমাকে বের করতে বলেছে, ওকে। তাহলে এটাই হচ্ছে আমার কোশ্চেন। তাহলে এই ধরনের অঙ্ক কি করে সলভ করবো, যারা তোমরা আমার আগের ক্লাসগুলোকে দেখেছো তারা এই অঙ্কটাকে ইজি সলভ করতে পারবে, ওকে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, তুমি জাস্ট এটাকে ইন্টারেস্ট হিসেবে ধরে নাও, অর্থাৎ 60 টাকাটাই তোমার ইন্টারেস্ট, আর তুমি এখান থেকে রেট অফ ইন্টারেস্টটা বের করো, ওটাই হবে সুদের পার্থক্য। যেহেতু মোট সুদের পার্থক্য তোমাকে দিয়েছে, তুমি এখান থেকে যে ইন্টারেস্টটা বের করবে সেটা হবে সুদের হারের পার্থক্য। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি, ওকে। তাহলে আমরা জানি কি I = PRT/ নিচে হচ্ছে আমার 100, ওকে। তাহলে I এর ভ্যালু কত, I এর ভ্যালু 60 টাকা, P এর ভ্যালু হচ্ছে আমার 200 টাকা, ওকে। R এর ভ্যালু কত, R এর ভ্যালুটা আমার বের করতে হবে, সময় হচ্ছে আমার 3 বছর, নিচে হচ্ছে আমার 100, ওকে। এবার যদি 200 - 200 কেটে দিই, আর এখানে 3 দুগুণে হচ্ছে 6, এই 60 কে কাটলে হবে 10, অর্থাৎ R = 10%, অর্থাৎ R এর মান হচ্ছে 10%, এবং R সমান সমান কি, না R1 - R2, অর্থাৎ দুটো ব্যাংকের সুদের পার্থক্য 10%, ওকে। কোথায় আছে এটা দেখো, অপশন সি তে রয়েছে। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, ওকে। না বুঝতে হলে কোনো অসুবিধা নেই, আমার নিচে দেওয়া নাম্বারে আমাকে SMS করতে পারো অথবা কমেন্টে বলতে পারো যদি কোনো জায়গায় অসুবিধা থাকে। চলো নেক্সট অঙ্কের দিকে যাই, কোশ্চেন নাম্বার 52, ওকে। কোশ্চেন নাম্বার 52, ওকে। কি বলছে, দুটি ভিন্ন ব্যাংকে পৃথক বার্ষিক সুদের হারের জন্য 750 টাকার 2 বছরে সুদের পার্থক্য হচ্ছে 90 টাকা, তবে ব্যাংক দুটোর সুদের হারের পার্থক্য কত, এটা জিজ্ঞেস করেছে, একই অঙ্ক আগের অঙ্কের মতন, ওকে। তাহলে এখানে আসল কত, এখানে আসল হচ্ছে আমার 750 টাকা, ওকে, মানে 750 টাকা, ক্লিয়ার। সময় কত, এখানে টাইম হচ্ছে আমার 2 বছর, ওকে। আর কি বলেছে, আর বলেছে এদের মোট সুদের পার্থক্য দিয়ে দিয়েছে 90 টাকা, অর্থাৎ I1 - I2 = 90 টাকা। আমি বলেছি এটাকেই আমি ধরবো সুদ, আমাকে বের করতে হবে কি R1 - R2, অর্থাৎ সুদের পার্থক্য আমাকে বের করতে হবে, সেটাকে আমি ধরে নিচ্ছি R। তাহলে এদের মধ্যে সম্পর্ক কি, এদের মধ্যে সম্পর্ক তোমরা সবাই জানো যে I = PRT/ নিচে হচ্ছে আমার 100, ওকে। তাহলে I এর ভ্যালু কত, শুধু I এর ভ্যালু হচ্ছে 90, ওকে। P এর ভ্যালু হচ্ছে 750 টাকা, আর R এর ভ্যালুটা বের করতে হবে, T এর ভ্যালু 2, আর নিচে হচ্ছে আমার 100, ক্লিয়ার। এবার কি করবো, জাস্ট কাটাকুটি করবো আমরা, ওকে। তাহলে 0 0 কাটলাম, এখানে 2 দিয়ে এটা কাটলে হবে 5, আর 5 দিয়ে এটা কাটলে হবে 15, ওকে। আর এটা দিয়ে কাটলে হবে 6, তাহলে R = 6%, ওকে। তার মানে ব্যাংক দুটোর মধ্যে সুদের পার্থক্য হচ্ছে 6%, কোথায় আছে দেখো, অপশন বি তে রয়েছে। এই অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি, ওকে। তাহলে নেক্সট প্রবলেমের দিকে যাই, প্রবলেম নাম্বার 53, ওকে। কোশ্চেন নাম্বার 53, কি বলছে, এক ব্যক্তি বার্ষিক 5% সরল সুদে 3 বছরের জন্য কিছু টাকা ধার করেছে, ওকে। যদি ধার শোধ করার সময় তিনি সুদ বাবদ 150 টাকা দেন, তবে তিনি মোট কত টাকা পরিশোধ করেছে। দেখো, কোনো ব্যক্তি যদি টাকা ধার নেয়, নিয়ে যখন সে টাকা শোধ দেবে, তখন তাকে দুটো জিনিস দিতে হবে, একটা তাকে আসলটা তো ফেরত দিতেই হবে, সঙ্গে সুদ তাকে ফেরত দিতে হবে, ওকে।
তার মানে এখানে সে সুদের টাকা বলে দিয়েছে 150 টাকা, কিন্তু আসলের কথাটা কিছু বলেনি। আমার কোশ্চেন হচ্ছে এখানে আসলটাকে বের করা, তারপর 150 সঙ্গে সেটাকে অ্যাড করে দেওয়া, দিলেই সে কত টাকা ফেরত দেবে এটা বেরিয়ে যাবে। ওকে, তাহলে আমাকে মেন কথা কি এখানে আসলের পরিমাণটাকে বের করা। ওকে, তাহলে পি এর ভ্যালুটাকে আমাকে বের করতে হবে। ওকে, এখানে আর সমান সমান কত দিয়েছে 5%, এখানে টাইম কত দিয়েছে, টাইম দিয়েছে 3 বছর, এখানে সুদ বলেছে 150 টাকা। ওকে, আমরা কি জানি, আমরা জানি আই ইকুয়ালস টু পি আর টি বাই দিচ্ছে হচ্ছে আমার 100। ওকে, আই এর মান কত, আই এর মান হচ্ছে 150, পি এর মানটা বের করতে হবে, আর এর মান হচ্ছে 5, টি হচ্ছে 3, আর নিচে হচ্ছে আমার 100। ক্লিয়ার? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি কি করব, এখানে 5 দিয়ে এটাকে কাটবো, এটা হয়ে যাবে 20, 3 দিয়ে এটাকে কাটবো, এটা হয়ে যাবে 50। তাহলে পি সমান সমান এর সঙ্গে এটা গুণ করব, হবে 10 আর 2 শূন্য, মানে 1000 টাকা হচ্ছে আমার প্রিন্সিপাল, মানে ব্যক্তিটা 1000 টাকা ধার করেছিল, কিন্তু শোধ দিতে হবে কত, আমি বলেছিলাম শোধ দেওয়ার সময় 2 জিনিসকে ফেরত দিতে হবে, একটা প্রিন্সিপাল আর একটা আসল। ওকে, তাহলে প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল হচ্ছে 1000 টাকা, এবং আর একটা সুদ, সরি আর একটা কি সুদ ফেরত দিতে হবে, সুদ কত, 150 টাকা। তাহলে এর সঙ্গে 150 টাকা অ্যাড করে দাও, তাহলে হবে 1150 টাকা। ওকে, এই 1150 টাকা কোন অপশনে আছে, অপশন এ তে রয়েছে, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রবলেমের দিকে যাই, প্রবলেম নাম্বার 54। ওকে, কোশ্চেন নাম্বার 54 কি বলছে, এক ব্যক্তি বার্ষিক 6% সরল সুদে 6 বছরের জন্য কিছু টাকা ধার করে, যদি ধার শোধ করার সময় সুদ বাবদ তাকে 144 টাকা দিতে হয়, তবে তিনি মোট কত টাকা পরিশোধ করেছে। ঠিক আগের অঙ্কের মতন, তার মানে এখানে আমাকে প্রিন্সিপালটা সবার প্রথম বের করতে হবে। ওকে, তাহলে আমরা বের করবো কি প্রিন্সিপাল। ওকে, প্রিন্সিপাল এখানে জিজ্ঞাসা চিহ্ন। আচ্ছা, এখানে আর এর মান কত বলেছে, আর এর মান বলেছে 3%। আচ্ছা, এখানে টাইম কত বলেছে বলো, টাইম কত বলেছে, 6 বছর বলেছে। ওকে, তাহলে আই এর মান কত বলেছে, আই হচ্ছে টোটাল ইন্টারেস্ট, তাকে সুদ বাবদ দিতে হয়েছে কত টাকা, 144 টাকা। আমরা কি জানি, আমরা জানি আই ইকুয়ালস টু পি আর টি বাই নিচে হচ্ছে আমার 100। তাহলে আই এর ভ্যালু কত, আই এর ভ্যালু হচ্ছে 144, পি এর ভ্যালু কত, পি এর ভ্যালু বের করতে হবে, আর এর ভ্যালু 3, পি এর ভ্যালু 6, নিচে হচ্ছে আমার 100। আসলে তোমরা বুঝতে পেরেছো, এখান থেকে আমাকে বের করতে হবে কি পি সমান সমান কত। ওকে, তাহলে পি সমান সমান কত এটা বের করবো কিভাবে, আমি কি করছি, এই দুটোর সঙ্গে এটা কাটছি। ওকে, তো 3 দিয়ে যদি এটাকে কাটি, তাহলে হবে কত বলতো, 3 4 12, আর 3 8 24। ওকে, আর 6 8 হচ্ছে আমার 48। ক্লিয়ার? তাহলে পি সমান সমান 8 × 100, সমান সমান হচ্ছে আমার 800। তাহলে প্রিন্সিপাল কত, 800, মানে সেই ব্যক্তিটা 800 টাকা ধার করেছিল। তাহলে শোধ দিতে হবে কত, শোধ দেওয়ার সময় কত টাকা ফেরত দিতে হবে, না তাকে আসলটা তো ফেরত দিতেই হবে, সঙ্গে তাকে সুদটাও দিতে হবে, মানে 144 টাকাও তাকে ফেরত দিতে হবে। তাহলে মোট কত টাকা ফেরত দিতে হচ্ছে, 944 টাকা। ওকে, এই 944 কোন অপশনে আছে দেখো, আছে অপশন ডি তে। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, না বুঝতে পারলে কোনো অসুবিধা নেই, কি করবে, আমাকে SMS করবে অথবা কমেন্টের মধ্যে বলবে যে তোমার কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে। ওকে, তো চলো নেক্সট প্রবলেমের দিকে যাই, প্রবলেম নাম্বার 55। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 55 কি বলছে, এক ব্যক্তি বার্ষিক 5% সরল সুদে 5 বছরের জন্য কিছু টাকা ধার করে, যদি ধার শোধ করার সময় তিনি সুদ বাবদ 100 টাকা দেন, তবে তাকে মোট কত টাকা শোধ দিতে হয়েছিল। এর আগের অঙ্ক দুটোর সঙ্গে এই অঙ্কটার কোনো পার্থক্য নেই, শুধু সংখ্যা ছাড়া। ওকে, যদি তোমরা আগের দুটো অঙ্ক ঠিকঠাক বুঝে থাকো, তাহলে এই অঙ্কটাও তোমরা করতে পারবে। এই অঙ্কটাকে আমি দিলাম তোমাদের জন্য HW। ওকে, এটাকে তোমরা সলভ করবে, করে কমেন্টে অবশ্যই অ্যান্সারটা জানাবে যে কোনটা হবে, অপশন এ, অপশন বি, অপশন সি, না অপশন ডি। ওকে, যেটা হবে তুমি জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কতজন অঙ্কগুলোকে বুঝে প্র্যাকটিস করছো। ওকে, তো চলো আমি এই অঙ্কে আর কিছু না সময় নষ্ট করবো না, চলে যাবো পরের কোশ্চেনের দিকে, কোশ্চেন নাম্বার 56। ওকে, 56 নম্বর কোশ্চেন কি বলছে, বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে 225 টাকার সরল সুদ যদি 4 টাকা হয়, তাহলে সময় কত জিজ্ঞেস করেছে। ওকে, কি বলেছে বলো, এখানে বলেছে যে সুদের হার এবং সময় দুটোই একই, অর্থাৎ সুদের হার আর সমান সমান আমি ধরছি এক্স, এবং সময় সমান সমান ধরছি এক্স, দুটোই একই বলেছে, তাই দুটোকে আমি একই রাশি ধরলাম। ওকে, এবার কি বলেছে, প্রিন্সিপাল কত, না 225 টাকা।
ওকে প্রিন্সিপাল হচ্ছে আমার 225 টাকা, আর কি বলেছে আমার ইন্টারেস্ট বলে দিয়েছে, দেখো ইন্টারেস্ট সমান সমান হচ্ছে 4 টাকা। ওকে তাহলে আমি কি করব, আমরা জানি কি আই ইকুয়ালস টু পি আর টি বাই নিচে হচ্ছে আমার 100, আমি জাস্ট ভ্যালু গুলোকে এখানে ইনপুট করব। ওকে তাহলে পি এর ভ্যালু কত, 4, প্রিন্সিপাল কত 225, ওকে আর আর এর ভ্যালু কত এক্স, টি এর ভ্যালু এক্স, নিচে হচ্ছে আমার 100। ওকে তাহলে এখান থেকে যদি আমি কাটাকুটি করি, তাহলে যদি এটাকে 25 দিয়ে কাটি না, তাহলে এটা হবে কত বলতো, 8, 9। ওকে আর এটা হবে হচ্ছে 4, ক্লিয়ার? তাহলে এখানে 4 × 4 হয়ে যাবে আর 9টা দিয়ে ভাগ হয়ে যাবে, মানে এক্স স্কোয়ার সমান সমান 16/9। ওকে তাহলে এক্স সমান সমান 4/3 সমান সমান 1 × 1 = 3, এটা হচ্ছে আমার এক্স এর ভ্যালু। ওকে আসলে তোমরা বুঝতে পেরেছো যে এক্স গুণ এক্স এক্স স্কোয়ার, আর 4 × 4 = 16, আর 9টা উপরে আছে 1% নিচে হয়ে যাবে, তার মানে 16/9, আর এক্স ইকুয়ালস টু স্কোয়ারটা উপরে গেলে রুটও বড় হয়ে যাবে 4/3, দ্যাট ইস 1/3। এবার এক্স সমান সমান কি সময় এবং সুদের হার, যদি আমাকে জিজ্ঞেস করতো সুদের হার তাহলে হতো 1/3%, কিন্তু এখানে আমাকে জিজ্ঞেস করছে সময় কত, সময় সমান সমান এক্স, এবং এটাই হচ্ছে আমার 1/3 বছর। ক্লিয়ার? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কোথায় আছে 1/3 বছর, অপশন সি তে রয়েছে। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন। ক্লিয়ার? চলো নেক্সট প্রবলেমের দিকে যাই, প্রবলেম নাম্বার 57। ওকে কোশ্চেন নাম্বার 57 কি বলছে, বার্ষিক সুদের হার ও সময় যদি একই হয় তাহলে 729 টাকার সরল সুদ 144 টাকা হয়, তবে সময় কত, আগের অঙ্কের সঙ্গে এই অঙ্কের কোনো পার্থক্য নেই। ওকে তাহলে এখানে কি বলেছে, সুদের হার আর সময় ইকুয়াল, তার মানে আর সমান সমান এক্স এবং টি সমান সমান এক্স। ওকে আর কি বলেছে, আসল বলে দিয়েছে কত টাকা, 729 টাকা, তাহলে প্রিন্সিপাল সমান সমান 729 টাকা, আর কি বলেছে মোট সুদ বলে দিয়েছে। ওকে তাহলে মোট সুদ কত, 144 টাকা। ওকে এবার আমরা কি করব, আই ইকুয়ালস টু পি আর টি বা নিচে হচ্ছে আমার 100, এখানে ভ্যালু গুলোকে ইনপুট করব। হ্যাঁ, আই এর ভ্যালু কত 144, পি এর ভ্যালু কত 729 ইনটু এটা এক্স এটাও এক্স, আর নিচে হচ্ছে আমার 100। এখন এখানে আমরা কি পাচ্ছি বলতো, 144 সমান সমান 729 ইনটু এক্স স্কোয়ার, আর নিচে হচ্ছে আমার 100। এখান থেকে এক্স স্কোয়ার এর ভ্যালু যদি বের করি, তাহলে এর সঙ্গে 100 গুণ হয়ে যাবে, হয়ে যাবে 144 00, আর নিচে হবে 729। ক্লিয়ার? এখান থেকে আমি এক্স এর ভ্যালুকে বের করব। এখন এক্স স্কোয়ার সমান সমান আমি এখানে লিখে নিচ্ছি, এক্স স্কোয়ার সমান সমান 14400, আর নিচে হচ্ছে 729, তার মানে এখানে এক্স সমান সমান রুট ওভার স্কোয়ারটা উপাশে রুট ওভার হবে, আর এটা যদি রুট ওভার করি এটা হবে 12/144, আর দুটো শূন্য থাকলে একটা শূন্য আছে। ওকে আর 729 এর রুট ওভার করলে হবে 27। ওকে তাহলে এবার কি দিয়ে কাটে, এটা 3 দিয়ে কাটবে। ওকে আমরা দেখতে পাচ্ছি 3 দিয়ে কাটবে, এটা যদি 3 দিয়ে কাটে তাহলে এটা হবে হচ্ছে 9 × 3 = 27, এটা 3 দিয়ে কাটলে হবে 40, তার মানে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে 40/9, আর 40/9 মানে 3 × 4 = 36, 4 × 4 = 9, আর এটাই হচ্ছে আমার এক্স এর ভ্যালু। ওকে তো এক্স এর এক্স সমান সমান কি বলেছে, সময়, তার মানে এটা হচ্ছে 4 × 4 = 9 ইয়ার। ওকে এটা হচ্ছে বছর, কেন আমাকে সময় বের করতে দিচ্ছে, যদি আমাকে জিজ্ঞেস করতো আর এর ভ্যালু কত, তাহলে হতো 4 × 4 = 9%, কেন আর সমান সমান কি বলতো সুদের হার। ওকে আর সুদের হারে সবসময় পার্সেন্ট বসে, তাহলে যাই হোক এখানে 4 × 4 = 9 কোথায় আছে, দেখো অপশন এ তে রয়েছে, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে চলো নেক্সট প্রবলেমের দিকে যাই, প্রবলেম নাম্বার 58। ওকে কোশ্চেন নাম্বার 58 কি বলছে, এক ব্যক্তি বার্ষিক 4% সরল সুদে ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে 3 বছর পর যদি মোট সুদ আসল থেকে 180 টাকা কম হয় তবে তার আসল কত, এটা জিজ্ঞেস করেছে। ওকে সুদ আসলের থেকে 880 টাকা কম, ক্লিয়ার? এখানে খুব ইম্পর্টেন্ট জায়গা, এটা কি বলছে দেখো, এখানে বলেছে আসল হচ্ছে পি, এটা আমি ধরে নিচ্ছি। ওকে সুদের হার আর সমান সমান 4%, ওকে টাইম কত বলেছে, টাইম বলেছে 3 বছর, এবং সুদ বলেছে আসলের থেকে 880 টাকা কম, তাহলে সুদ সমান সমান আসলের থেকে 880 টাকা কম, আসলে তোমরা বুঝতে পেরেছো। ওকে এবার কি করব আমরা, এখান থেকে
এখান থেকে আসলটাকে বের করবো, মানে পি এর ভ্যালুটাকে বের করবো। ওকে, আমরা কি জানি আই সমান সমান পি আর টি বাই এর নিচে হচ্ছে আমরা 100। আই এর ভ্যালু কত? আই এর ভ্যালু হচ্ছে পি মাইনাস 880, আর পি এর ভ্যালু পি, আর এর মান কত? 4, টি এর মান কত? 3, নিচে হচ্ছে আমার 100। ওকে, এবার এটা দিয়ে যদি আমি কাটি তাহলে হবে কত? 25। এখন 25 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে হবে কত বলতো? 25p মাইনাস 25 এর সঙ্গে গুণ হবে, আর এর সঙ্গে যদি গুণ হয় তাহলে 2500, 25 8 হচ্ছে 200, 200 0 8 20, আবার 25 8 200, 200 আর 20 মিলিয়ে হবে কত? 220। ওকে, তার মানে 220। ক্লিয়ার? আজকে তোমরা বুঝতে পারছো এটা সমান সমান হচ্ছে 3p, 3 এর সঙ্গে p গুণ করলে হবে 3p। এবার 3p থেকে এপাশে নিয়ে আসছি, আর এটাকে ওপাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কি হবে? 25p মাইনাস 3p ইকুয়ালস টু 22000। ওকে, এখান থেকে যদি বিয়োগ করি তাহলে হবে কত বলতো? 22p, আর দ্যাট ইজ আমার 22000। এখানে পি সমান সমান 22000 কে 22 দিয়ে ভাগ করলে থাকবে কত? 1000। তার মানে এটাই হচ্ছে আমার প্রিন্সিপাল বা আসল। কোথায় আছে দেখো? অপশন এ তে রয়েছে। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রবলেমের দিকে যাই, প্রবলেম নাম্বার 59। ওকে, কোশ্চেন নাম্বার 59 কি বলছে? এক ব্যক্তি বার্ষিক 4% সরল সুদ দিয়ে ব্যাংক থেকে কিছু টাকা ধার করে, 4 বছর পর যদি তার সুদ আসলে থেকে 336 টাকা কম হয় তাহলে আসল কত? অর্থাৎ আগের অঙ্কটাই এই অঙ্কের জাস্ট কপি পেস্ট। ওকে, তাহলে আমি পদ্ধতিটা কি করব? কপি পেস্ট করে নেবো। ওকে, তাহলে কি বলছে এখানে? পি এর ভ্যালু কত এটাই আমাকে বের করতে হবে, আর এর ভ্যালু কত? আর সমান সমান 4%, এবং এখানে সময় কত বলেছে? সময় বলেছে 4 বছর, এবং সুদ বলেছে প্রিন্সিপালের থেকে 336 টাকা কম। ওকে, আসলে তোমরা বুঝতে পেরেছ। এবার কাজ কি? এবার কাজ হচ্ছে আমাকে ফর্মুলার মধ্যে এই ভ্যালু গুলোকে ইনপুট করে দাও। ওকে, তাহলে ফর্মুলাটা কি? না, আই ইকুয়ালস টু পি আর টি বাই নিচে হচ্ছে আমার 100। তাহলে আই এর ভ্যালু কত? না, আই এর ভ্যালু হচ্ছে পি মাইনাস 336 ইকুয়ালস টু পি ইন্টু আর এর ভ্যালু কত? 4, ইন্টু টি এর ভ্যালু হচ্ছে আমার 4, দুটোই 4। ওকে, তাহলে এবার কি বলেছে? নিচে কত বসাবো? 100। ওকে, তাহলে যদি 100 বসাই এখানে, এটা কাটবে, এটা হয়ে যাবে 25। তাহলে একইরকম ভাবে আমি কি করবো? 25 দিয়ে এটাকে গুণ করব। যদি এটাকে 25 দিয়ে গুণ করি তাহলে এটা হবে 25p, আর এর সঙ্গে যদি 6 এর সঙ্গে 25 কে গুণ করি তাহলে হবে কত বলতো? 150, শূন্য হাতে থাকে 15, আর 25 সঙ্গে 3 গুণ করলে হবে 75, আর 15 মানে 80, 90, 90 0 হাতে থাকে কত বলতো? 9। ওকে, এবার 25 সঙ্গে 3 গুণ করলে আবার 75, আর 75 আর 9 হচ্ছে আমার 84, মানে 84। ওকে, ইকুয়ালস টু হচ্ছে 4p। আসলে তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি কি করব? এখান থেকে এই যে 25p আর এই 4p থেকে এপাশে চলে আসবো, হয়ে যাবে মাইনাস 4p, আর এই মাইনাস 8400 কে ওপাশে পাঠিয়ে দেবো, দ্যাট ইজ হয়ে যাবে প্লাস 8400। ওকে, এবার যদি এটাকে আমি বিয়োগ করি তাহলে হবে 21p সমান সমান 8400, আর এখন 84 কে আমি 21 দিয়ে ভাগ করলে হবে কত? 4। ওকে, তাহলে পি সমান সমান 400, মানে 400 টাকা। ক্লিয়ার? তার মানে ব্যাংক থেকে কত টাকা ধার নিয়েছিল? 400 টাকা ধার নিয়েছিল। কোথায় আছে দেখো? অপশন এ তে রয়েছে। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। না বুঝলেও কোনো অসুবিধা নেই। কি করবে তোমরা? আমাকে কমেন্ট করে জানাবে অথবা SMS করে জানাবে, তাহলে কি হবে আমি বুঝতে পারবো যে তোমাদের কোন জায়গাটায় অসুবিধা অ্যাকচুয়ালি হয়েছে। চলো নেক্সট প্রবলেমের দিকে যাই, প্রবলেম নাম্বার 60, এবং এটাই পুরো সিরিজের লাস্ট কোশ্চেন। ওকে, কোশ্চেন নাম্বার 8 কি বলছে? এক ব্যক্তি বার্ষিক 5% সরল সুদে ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়েছে, 6 বছর পর যদি মোট সুদ আসলের থেকে 350 টাকা কম হয় তবে আসল কত? আচ্ছা, এই অঙ্কটা কি করবো? হ্যাঁ, আজকের ক্লাসে যদি HW দেওয়া হয়ে গেছে তাই এই অঙ্কটাকে আমি করে দেবো। ওকে, একই অঙ্ক হলেও এটাকে আমি করে দেবো। ওকে, তোমরা কি করবে? খাতার মধ্যে করে নিয়ে এর সঙ্গে মিলিয়ে নাও। ওকে, তাহলে এখানে রেট অফ ইন্টারেস্ট কত? রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5%, পি এর ভ্যালুটা বের করতে হবে, টাইম কত বলেছে? না, 6 বছর, এবং ইন্টারেস্ট সমান সমান প্রিন্সিপালের থেকে 350 টাকা কম, তাহলে মাইনাস 350। ওকে, আমরা কি জানি? আই ইকুয়ালস টু পি আর টি বাই এর নিচে হচ্ছে 100, তাহলে আই এর ভ্যালুটা আমি বসিয়ে দিলে হবে পি মাইনাস 350 ইকুয়ালস টু পি ইন্টু 5 ইন্টু 6। ওকে, নিচে হচ্ছে আমার 100,
আমি কি করবো, এটা দিয়ে এটা কাটবো, এটা হয়ে যাবে 20, আর এটা দিয়ে যদি কাটি তাহলে এটা হবে 3, এটা হবে 10। ওকে, তাহলে 10-এর সঙ্গে এটা গুণ করলে হবে 10p-3500=3p। ওকে, তাহলে 10p-3p ইকুয়ালস টু হচ্ছে 3500। ওকে, এটা 7p=3500, আর 35 যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে হবে 5। ওকে, তার মানে p=500 টাকা। ওকে, তাহলে প্রিন্সিপাল হচ্ছে আমার 500 টাকা, মানে সে ব্যাংক থেকে 500 টাকা ধার নিয়েছিল। কোথায় আছে দেখো, অপশন বি তে রয়েছে। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, ক্লিয়ার? ওকে বন্ধুরা, তাহলে এই হলো আমার সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদের প্রত্যেকটা অঙ্ক। ওকে, টোটাল 60 প্রবলেম তোমাদেরকে আমি করালাম। যদি এই অঙ্কগুলোর মধ্যে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে তো অবশ্যই আমাকে SMS করছো অথবা কমেন্টে বলছো। আর এই অঙ্কগুলোকে খাতায় লিখে ভালো করে প্র্যাকটিস করো, তাহলে দেখবে পরীক্ষার সময় তোমাকে কোনো অঙ্ক ছেড়ে আসতে হবে না, এবং সবকটা অঙ্ক তুমি উইদিন সময়ের মধ্যে সবগুলো করতে পারবে যদি তুমি এই অঙ্কগুলোকে অ্যাটলিস্ট 2-3 ঘরের মধ্যে ভালো করে প্র্যাকটিস করো। ওকে, আর একটা কথা, যদি ক্লাস যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং শুধু সাবস্ক্রাইব নয়, সঙ্গে বেল আইকনটা ক্লিক করে দাও। তাহলে কি হবে বলতো, আমি যখনই কোনো ক্লাস দিয়ে আসবো সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। ওকে, আর বন্ধুদের সঙ্গে ক্লাসটাকে শেয়ার করে দিও, ক্লাসটাকে লাইক করো। ওকে, দেখা হবে অন্য কোনো সিরিজে অন্য কোনো অঙ্কের সঙ্গে। বন্ধু, ভালো থাকো আর সুস্থ থাকো। টাটা।